হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দেখে কাজ চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে সার্থিককে যখন কাঠগড়ায় দেখা হয় সে চলে আসে শপথ বাক্য পাঠ করার পরেই সার্থিকের প্রথম প্রশ্ন আপনি গীতাকে কতদিন হলো চেনেন বছর কি করে আমার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল তাহলে আপনি বিয়েটা করলেন না কেন দেখুন গীতার বড় বোন গিনি আমাকে মিথ্যে বলে মন্দিরে জোর করে বিয়ে করেছিল কি হ্যাঁ ঠিকই বলছি আমি কারণ আমি ভেবে যার সঙ্গে কথা বলতাম সে আসলে গিনি ছিল আমি জানতে পারেছি যখন আমি মন্দিরে জোর করে শীতিতে সিঁদুর পরে নিয়েছিল গিনি আমার বউ হয়ে গিয়েছিল তখনই গিনির মা হঠাৎ এসে বলে যে এটা তো আমার বড়ো মেয়ে ছোট মেয়ের নাম গীতা তখন থেকে আমি জানি যে গিনি আসলে কতটা অন্যায় আমার সঙ্গে করেছে যে মানুষটাকে ভালোবেসেছিলাম আমার থামি বিয়ে ঠিক করেছিল তার সঙ্গে আমার বিয়েটা হলো না শেষ পর্যন্ত তাই বুঝি আপনি গীতার সঙ্গে যে বিয়ে হয়েছিল স্বস্তিকের তাকে শেষ করে দিতে চেয়েছেন এটাই আপনার মোটিভ তাই না গীতা অবজেকশন জানা এবং বলে এরকম করে বলার কোনো একটি আর অগ্নিজিৎ মুখার্জির নেই কোনো প্রমাণ তার কাছে নেই এটা একটা খুনের মামলা যদি কোনো প্রমাণ থাকে সেটা বলতে হবে এরকম করে কাউকে অপমান করা যাবে না তাহলে আপনি এবং গীতা একে অপরের সঙ্গে অবৈধ সম্পর্কে যে যুক্ত সেটা আপনারা কি করে মেনটেন করতেন এবং আপনাদের মধ্যে কে আগে সার্থিককে এরকম করে শেষ করার মতো পরিকল্পনা করে দেখুন আমি গীতাকে ভালোবাসি এটা যেমন সত্যি তেমন ছোটো ভাইয়ের বউ হিসেবে ওকে সম্মান স্নেহ করি আমাদের মধ্যে এমন কোনো অবৈধ সম্পর্ক নেই যার জন্য আমার নিজের ভাইকে আমাকে শেষ করতে হবে অগ্নিজিৎ মুখার্জি কোনোভাবেই সেটা বিশ্বাস করে না যশ সাহেব অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি তার বড় ছেলেকে জেরা করছে ছোট ছেলেকে খুনের জন্য এটা একটা ইতিহাসে বিরল ঘটনা হয়ে থাকবে এমনকি গীতা ওই স্বস্তিকের স্ত্রী যার বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে আবার তার সঙ্গে সার্থিক মুখার্জির একটা অবৈধ সম্পর্কে রেশ টানা হচ্ছে ত্রিকোণ প্রেমের এই গল্পে গীতা এল এল যেভাবে ফেসে গেছে এতে করে যশ সাহেবও কিন্তু অনেকটা চিন্তিত কিন্তু গীতা কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছে না থাম্মি বোঝায় যে গীতাকে যেভাবেই হোক সে বাঁচিয়ে নেবে এত সহজ হবে না অগ্নিজিতের গীতাকে অ্যাটাক করা সার্থীকে কাঠগড়ায় তুলে যখন গিনি সমস্ত আসল রূপটা সকলে জানছে তখনই গিনি চিৎকার দিয়ে ওঠে বলছে বাবা এসব আপনি কি প্রশ্ন করছেন কোট নানাভাবে গিনিকে বসতে বলে এমনকি অগ্নিজিৎকে বলে তার ক্লায়েন্টকে সংযত হতে তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে এরপরে গীতাকে কাঠগড়ায় তোলার জন্য ডাকা হয় গীতার চোখ দিয়ে জল পড়ে নিজের চোখের জল নিজে মুছে কাঠগড়ায় গিয়ে উপস্থিত হয় নিজের কালো কোট খুলে নিজের পোশাকটাকে সম্মান করে জানিয়ে সে কাঠগড়ায় একজন অপরাধীর মতো গিয়ে দাঁড়ায় কিন্তু গীতার মন পরিষ্কার সে যে কোনো অন্যায় করেনি সে খুব ভালো করে জানে যার কারণে তার মনে এতটুকু কোনো অনুশোচনা নেই কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে সার্থিক কাঠগড়ায় অগ্নিজিৎ গীতার সঙ্গে অবৈধ সম্পর্কের প্রমাণ দিল অগ্নিজিৎ যেভাবে উঠে পড়ে লেগেছে গীতাকে এই মিথ্যে কেসে ফাঁসিয়ে তার ছেলে স্বস্তিকের খুনের দায়ে সারা জীবনের মতো জেলে পাঠাতে যাতে গীতার লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় কোনোভাবে গীতা প্র্যাকটিস করতে না পারে এই কোর্টে অগ্নিজিৎ মুখার্জির কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে অগ্নিজিৎ যে একজন শ্বশুরমশাই হয়ে এরকম পুত্রবধূকে হেনস্থা করতে পারে সেটা তাকে না দেখলে বোঝা যায় না গীতা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবে সার্থিককে নির্দোষ প্রমাণ করবে এমনকি স্বস্তিকের সঙ্গে ওই মুখার্জি পরিবারে গিয়ে ঘর সংসার করবে সেগুলো কি করে ঘটাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন